শেষ করতে দেন, এই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন। আমরা মুক্তিযুদ্ধ নিজেরা করেছি এবং মুক্তিযুদ্ধকে আমরা সম্মান করি, আমরা গণতন্ত্রকে সম্মান করি। আপনি মুক্তিযুদ্ধের কথা বলেন আর পঁচাত্তরের পঁচিশে জানুয়ারি মাত্র 13 মিনিটে যে গণতন্ত্রের জন্য আমরা দীর্ঘ জীবন লড়াই করেছি, সেই সময় একদল গণতন্ত্রকে হত্যা করে একদল বাকশাল করলেন। আসেন না 82-এর 24 ফেব্রুয়ারিতে ফিরে যাই। 82-এর 24 ফেব্রুয়ারি এই আওয়ামী লীগ কি করলো? যখন এরশাদ সাহেব সামরিক আইন জারি করলেন, শেখ হাসিনা বললেন আই এম নট আনহ্যাপি। আসেন না চলে যাই 1/11-তে। 1/11-এ ফখরুদ্দিন মইনুদ্দিন যখন ক্ষমতা নিলেন তখন বললেন যে এটা তো আমার আন্দোলনের ফসল। কবে আওয়ামী লীগ নিষ্কণ্টক ভাবে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন? যখনই বারবার গণতন্ত্র হুচট খেয়েছে তার সাথেই আওয়ামী লীগ সম্পৃক্ত থেকেছে। আর আপনি বলবেন যুদ্ধপরাধীদের কথা, আপনার তো নিশ্চয়ই মনে আছে 1991-96 সালে আপনি এমপি ছিলেন, বিএনপি তখন ক্ষমতায় ছিল, আপনার মনে থাকবার কথা যখন জাস্টিস বদরুল হায়দার চৌধুরী রাষ্ট্রপতিতে নির্বাচনে প্রার্থী হলেন, তখন কিন্তু আপনারা আপনাদের নেত্রী তখন জাস্টিস বদরুল হায়দার চৌধুরীকে গোলাম আজমের কাছে পাঠিয়েছিলেন এবং গোলাম আজমের পাহাত ধরে সালাম করে তার কাছ থেকে দোয়া নিয়ে এসেছিলেন, এবং 91 এবং 96-তে তাদেরকে সাথে নিয়ে, আজকে মুক্তি তারা যুদ্ধাপরাধী হয়ে গেল, তাদেরকে সাথে নিয়ে আপনি আন্দোলন করেছেন। 86-এ যখন এরশাদের নির্বাচনে গিয়েছিলেন, বিএনপি যায় নাই, তখনও আওয়ামী লীগ এই জামাতকে নিয়ে কিন্তু নির্বাচনে গিয়েছিল। এগুলো ভুলে যাবার কথা নয়। আজকে তারা যুদ্ধাপরাধী, তারপরেও আমি বলবো আমরা আগেই বলেছি যুদ্ধাপরাধীদের বিচারের বিপক্ষে না, আপনাদের এই বিচার প্রহসনমূলক, সেটাও আমরা বলেছি। যার বিচার করবেন তাকে চিরদিন শত্রু মনে করবেন। বন্ধু হতে হতে যখন আর বন্ধুত্ব নেই তখন আপনি বিচারের কথা বলবেন, যুদ্ধাপরাধীদের কথা বলবেন, তখনই জাতির সন্দেহ হয় যে এটা রাজনৈতিক উদ্দেশ্যমূলক। কাজেই ওই মুক্তিযুদ্ধের চেতনা বলে জনগণকে কোনোভাবে বিভ্রান্ত করা যাবে না।